গুলিমাল বিক্রি করে ধরা পড়ল চুর, লাখ লাখ টকার চুরি সামগ্রী জব্দ। নগাঁও মরিগাঁওর তিনি চুরক গ্রেপ্তার। 22 মে'র নিশা তেজপুরের বিজয় ট্রেডিং কোম্পানী তহিলং করলে নগাঁও আর মরিগাঁওর 8 জনীয় চুরর দলে। নগাঁওর ভাড়া করে নিয়া ট্রাকে গুটলুঙর গেলামালর দোকান উদং করে নিশায় উভতি আহিল চুরর দল। রাতিপুয়ার পূর্বে নগাঁওর শিলঙনির কেবাখনো ঘরত চুরর দলে লুকুয়াই থলে বস্তায় বস্তায় চাউল, ডাইল আর গেলনে গেলনে মিঠাতেল। আনফালে পুয়ায় দোকানের অবস্থা দেখি আরক্ষীর কাহ পালে গৈ বিজয় ট্রেডিং কোম্পানির গৰাকী গৰাকীৰ গোচরের পাছতে চুরর পাস ললে আরক্ষীয়ে। পাঁচদিনা সন্ধ্যা শিলঙনিগাঁওর দুখন দোকানত চুরি সামগ্রী বিক্রি করবলে লওঁতেই আরক্ষীয়ে হাতে লুটে ধরলে তিনিটা চুরক। নগাঁওর মণিপুরটুপ গাঁওর আসাদুল্লাহ, একেখন গাঁওরে চান্দ মিয়া আর মরিগাঁও মায়ঙর ইব্রাহিমক গ্রেপ্তার করে আরক্ষীয়ে জব্দ করলে চুরি কার্যত ব্যবহার করা ট্রাক। গ্রেপ্তার করা চুর তিনিটাক জেরা চলাই আরক্ষীয়ে জব্দ করলে বস্তায় বস্তায় চাউল, ডাইল আর গেলনে গেলনে মিঠাতেল। তেজপুরের বিজয় ট্রেডিং কোম্পানির চুরি করে অনা সামগ্রী চুরর দলে লুকুয়াই রাখিছিল শিলঙনি গাঁওর কেবাখনো ঘরত। চুরি সামগ্রী উদ্ধার হওয়া পরিয়ালকেইটার লগতে চলচলি শিলঙনির কেবাখনো গেলামালর দোকানীরে চুরর কানেকশন থাকার তথ্য লাভ করেছে আরক্ষীয়ে। নগাঁওর দুর্ধর্ষ চুরর দলে চুরিকাণ্ড সংঘটিত করে তেজপুরত। তেজপুরের বিজয় ট্রেডিং কোম্পানি নামের এখন পাইকারি দোকানের গুদামর প্রায় 7 লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে আনিছিল চুরর দলতে। ইয়ারে তিনটা চুরক আটক করেছে, তার বিপরীতে দুটা চুরে পলায়ন করেছে। আর এই কথাই বর্তমানে একটা কথা প্রমাণ করেছে যে নগাঁওত এটা দুর্ধর্ষ অপরাধী দব্দ পাই আছে। আমাক কইছে গাড়িখন নি তেজপুরত দিয়ে আইব লাগিব আছে কিনা জানো। গাড়িখন কো গাড়িখন কো কি বাতরা ময় না জানো। এখন গাড়ি কা এখন গাড়ি ড্রাইভার বই আছে ভিতর। এখন বই আছে এখন গাড়ি মানে চুরি গাড়ি না জানো কি গাড়ি ময় না জানো। মোক মাতি আনিছে গাড়িখন তেজপুরত দিয়ে আইব লাগে। কি গাড়ি মাল আছিল? ও গাড়ি মাল কি মাল আছিল? তেল আছিল। তেল আছিল আর মানে তেজপুর আনিছে তেল তো তেজপুর নহর ন খালি মানে ডাইরেক্ট বাহে বাহে বিক্রি করলি মাল তো না ডাইরেক্ট সিধা ইয়াতে আইছো। ইয়াতে আইছো এটা মাল তো দিলি তাতে ইয়াতে কাক কাক দিছো কি নাম? ইয়াত এটু ইয়াত আনি দিছে আর ইয়াত নাম কি আমি তো চিনি না। তোলো কেটা আছে? 8টা না 9টা আছে। কিন্তু অভিযান চলি থাকার মাজতেই আরক্ষীর বেহুফালি পলাল 5টা চুর, 7 লাখ টকার গেলামালর সামগ্রীর লগতে চুরি কার্যত ব্যবহার হওয়া ট্রাক আর এখন বাইক জব্দ করে আরক্ষীয়ে। পলাতক চুর 5টাক বিচারি চলাথ করেছে নগাঁও আর মরিগাঁও। পুরনি গুদামর হেমন্ত দাসর সহযোগত নগাঁওর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।